বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে যাওয়া কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন লাপাত্তা। নেতাকর্মীদের সাথে নেই তার কোনো যোগাযোগ। পলাতক আসামিরাও তার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না। সে সাথে ভারতের কলকাতায় আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার কন্যা সুচির সাথেও নেই আতিকুল্লাহ খোকনের কোনো যোগাযোগ। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আতিকুল্লাহ খোকন লাপাত্তা হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন হাজি বাহার নিজেও। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যার সাথেই তিনি যোগাযোগ করেন তার কাছেই আতিকুল্লাহ খোকনের উপর ক্ষোভ প্রকাশ করেন। সূত্র জানায়, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকালে কুমিল্লা ক্লাবে যে দুটি গাড়ি বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেয়, সে দুটি গাড়ি ছিল মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকনের। এর মধ্যে একটি গাড়ি অন্তত 65 লাখ টাকায় কেনা এবং অপর একটি নিলামে কিনে মেরামত করা। এছাড়াও তার ঝাউতলা শহীদ এ কে এম শামসুল হক রোডের বাসা ও মনোহরপুরে ফাইন্ড টাওয়ারে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে আত্মগোপনে আছেন আতিকুল্লাহ খোকন। কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এই নেতার বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্তত 8টি মামলা হয়েছে। আসামিদের তালিকায় তিনি রয়েছেন সবার উপরের সারিতে। সূত্র জানায়, আত্মগোপনে যাওয়া আতিকুল্লাহ খোকন নেতাকর্মীদের কারো সাথেই যোগাযোগ করেননি, এমনকি সাবেক সংসদ সদস্য হাজি বাহারের সাথেও তার নেই কোনো যোগাযোগ। কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে চেয়েছিলেন আতিকুল্লাহ খোকন, কিন্তু হাজি বাহার তার মেয়েকে মেয়র বানানোর খায়েশ পূরণ করতে গিয়ে আতিকুল্লাহ খোকন সহ অনেকের মনে আঘাত দেন। মনে ক্ষোভ দুঃখ থাকলেও তা কেউ প্রকাশ করেননি। সাবেক মেয়র আরফানুল হক রিফাতের পুরো নির্বাচন পরিচালনা এবং সাবেক এমপি বাহারের নির্বাচন পরিচালনার সফল দাবিদার আতিকুল্লাহ খোকন মনে করেছিলেন মেয়র পদে প্রার্থী হতে পারবেন, কিন্তু তার সেই আশায় ঘি ঢেলে দেন সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার। সূত্র আরও জানায়, পূর্বে আওয়ামী লীগের প্রয়াত নেতা অধ্যক্ষ আফজল খানের গ্রুপ করার কারণে বাহার গ্রুপেও আতিকুল্লাহ খোকনকে দেখা হতো ভিন্ন দৃষ্টিতে। সাবেক এমপি বাহারও প্রকাশ্যেই এ নিয়ে কথা বলতেন। এসব কিছুর পর 5 আগস্ট সরকার পতনে আতিকুল্লাহ খোকনের ব্যাপক ক্ষয়ক্ষতির খবরে অনেকটা বিধ্বস্ত হয়ে আতিকুল্লাহ খোকন চলে যান আত্মগোপনে। এরপর থেকে তার আর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। তিনি দলের নেতাকর্মী কারোর সাথেই যোগাযোগ রাখছেন না। অনেকে তার নিরুদ্দেশ নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছেন। দৈনিক কুমিল্লার কাগজের অনুসন্ধানে উঠে এসেছে আতিকুল্লাহ খোকনের আত্মগোপনের এমন সব তথ্য। তিনি ভালো আছেন, পারিবারিকভাবে যোগাযোগ থাকলেও রাজনৈতিক যোগাযোগ নেই কোনো নেতাকর্মীর সাথে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।